এরপরে প্রশ্ন করেছেন আশিক আহমদ, আপনি লিখেছেন, ঈদের আনন্দ উদযাপনের জন্য পিক আপ ভাড়া করে তাতে সাউন্ড বক্স বাজিয়ে ডিজে পার্টি করা সম্পর্কে আপনার মন্তব্য কি? অনেক স্থানে স্থানীয় মুরব্বীরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য মৃদু লাঠি চার্জ করেছেন, অনেক স্থানে কান্দরে উঠবস করানো হয়েছে। ডিজে পার্টি প্রতিরোধী এই পদ্ধতি সম্পর্কেও আপনার মন্তব্য জানতে চাই। ভাষিক আহমেদ, খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি প্রশ্ন। ঈদ মানে আনন্দ, এটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন উৎসব করার জন্য, খুশি করার জন্য। কিন্তু ইসলাম প্রতিটি কাজকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য সুস্পষ্ট দিক এবং নির্দেশনা দিয়েছে। আমাদের আনন্দেরও একটা সীমানা থাকবে, একটা রেখা থাকবে, একটা এর একটা নির্দেশনা থাকবে। লাগামহীনতা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। ঈদ এটা যেহেতু ইসলামিক একটি উৎসব, অতএব এই ঈদ উদযাপন করতে গিয়ে এমন কিছু করা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না যে কাজ বা যে আচরণ ইসলামের সাথে সাংঘর্ষিক। ডিজে পার্টি, সেটা গাড়ি ভাড়া করে হোক কিংবা মনে মনে বিভিন্ন স্টল বসিয়ে হোক বা কোনো বাড়ির ছাদে হোক, এগুলোর কোনোটি ঈদের যে পবিত্রতা আছে সেটার সঙ্গে যায় না, বরং এগুলো ঈদের পবিত্রতাকে নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের ৬ নম্বর আয়াতের যে ব্যাখ্যা এবং তাফসির রয়েছে সুস্পষ্টভাবে সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, সেই তাফসিরের আলোকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য হাদিসের আলোকে গান এর কথামালা যেখানে অশ্লীলতা রয়েছে এবং বাদ্যযন্ত্র ব্যবহার যেগুলো রয়েছে সেগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। বিধায় ঈদের এই পবিত্র আনন্দকে কেউ আল্লাহর অবাধ্যতা দ্বারা যদি উদযাপন করে তাহলে সেটা হবে ঈদকে কলুষিত করার নামান্তর। বিধায় কোনো মুসলমানের সন্তান এটি করতে পারেন না। দ্বিতীয়ত যে কথা বলতে চাই তা হলো যে ডিজে পার্টির সাথে যারা সংশ্লিষ্ট হয়, বিশেষ করে যে সমস্ত কিশোর উঠতি বয়সের তরুণ, তারা ডিজে পার্টির সাথে যারা সম্পৃক্ত হয় এবং ডিজে পার্টির হাই ভলিউম মানে গানের আওয়াজের সাথে যারা উম্মাতাল নৃত্যের মাধ্যমে উন্মাদনা প্রকাশ করতে থাকে, এরাই কিন্তু একটা সময়, এদের বেশিরভাগই দেখা যায় একটা সময় বখাটে এবং ইফতিজার এবং সিসকে এবং প্রাথমিক পর্যায়ের সন্ত্রাসী এবং পরবর্তীতে হয়তো আরও দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে ওঠে। অর্থাৎ মানুষকে বিরক্ত করা, মানুষকে কষ্ট দেয়া, সমাজের মানুষকে অতিষ্ঠ করে ফেলার যে কসরত এই ডিজে পার্টির মাধ্যমে করে থাকে এই উঠতি বয়সের কিশোররা, সেটাই একটা পর্যায়ে উন্নীত হতে হতে সন্ত্রাস পর্যন্ত তাদেরকে নিয়ে যায়। এটা চূড়ান্ত এবং চরম বাস্তব একটা বিষয়। অতএব আজকের ডিজে পার্টিতে উম্মাতাল নৃত্যকারী তরুণ আগামী দিনের সন্ত্রাসী কিংবা বখাটে কমপক্ষে। এ বিষয়টিকে মাথায় রেখে অবশ্যই এলাকার মান্যগণ্য যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, সিনিয়র যারা আছেন, দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা আছেন, প্রশাসনের কর্মকর্তারা যারা আছেন, তাদের দায়িত্ব হলো এগুলোকে থামানো। কারণ এই উচ্ছৃঙ্খলা এটা কোনো সভ্য সমাজের কোনো মানুষের কাছে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না। আপনি যদি একান্ত গান শুনতে চান, আপনার গানের আওয়াজ কেন আমার কান পর্যন্ত আসবে বা আমাকে শুনতে বাধ্য করবে? আমি একজন মুসলিম, ইসলাম আমাকে বাদ্যযন্ত্র ব্যবহার করা গান শুনতে নিষেধ করেছে। গানের কথামালার মধ্যে যখন অশ্লীলতা থাকবে, যৌনতা থাকবে, বাজে জিনিস থাকবে এবং তরুণদেরকে উন্মাদনা পথে নিবে এরকম কোনো কিছু থাকবে, উপাদান থাকবে, সেগুলো শোনা কি ইসলাম আমার জন্য অ্যালাউ করে না? আমাকে ইসলাম যেটা নিষেধ করেছে সেটি আপনি শুনতে আমাকে বাধ্য করছেন হাই ভলিউম দিয়ে। আপনার গান আপনি শুনেন কিন্তু আমাকে শুনতে কেন বাধ্য করবেন? শুধু গান নয়, এমনকি কোরআন কারিমের তেলাওয়াত অন্য কাউকে জোরপূর্বক শোনানো বা অন্যদের যে সাধারণ জীবনযাত্রা আছে সেটাকে ব্যাহত করে হাই ভলিউমে কোরআন তেলাওয়াত চালু করে অন্যদেরকে শুনতে একরকমের বাধ্য করা বা অন্যদের সাধারণ কথাবার্তা, মোবাইলে আলাপচারিতা ইত্যাদি এগুলোতে বাধাগ্রস্ত করা, এগুলো ইসলাম কোনো অবস্থাতেই সমর্থন করে না। অতএব এই উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত হোক, ওয়াজ মাহফিল হোক, রাজনৈতিক সভা হোক অথবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান হোক, সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, সেটা সর্বাবস্থায় পরিত্যাজ্য। অনেকে আবার এই ডিজে পার্টির যে সমস্ত আপনার কালচার আমরা দেখতে পাচ্ছি এখন উঠতি বয়সের তরুণরা ঈদ উপলক্ষে গাড়ি ভাড়া করে করে থাকে, সেটার সাথে রাজনৈতিক সভা সমিতি অথবা আপনার সামাজিক অনুষ্ঠান কিংবা ধর্মীয় সভাতে যে সমস্ত মাইকের ব্যবহার হয়ে থাকে সেটার সাথে এক করে ফেলেন, গুলিয়ে ফেলেন, দুটিকে আমি এক করে দেখতে রাজি নই। তার প্রথম কারণ হলো যে এই গাড়ির মধ্যে আপনার বড় বড় বক্সে হাই ভলিউমে গান চালিয়ে উম্মাতাল নৃত্য করে সেটাকে অলিতে গলিতে নিয়ে ঘুরে বেড়ানো, এটা হলো এক রকম ঘরে ঘরে অশান্তি গিয়ে বিলিয়ে আসা। এটার সাথে আপনি কোনো একটা মঞ্চে, কোনো একটা মাঠে, কোনো একটা প্রতিষ্ঠানে যে সাউন্ড হচ্ছে সেটাও যদি প্রয়োজনের চেয়েতে বেশি হয়, অন্য মানুষের ঘুমকে
ক্ষতিগ্রস্ত নষ্ট করে বা অন্য মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে সেটা অবশ্যই নিন্দনীয়, সেটাও, কিন্তু দুইটাকে এক করে দেখা চলবে না। এখানে রীতিমতো হাটে ঘাটে মাঠে এবং আপনার প্রতিটি গলিতে গলিতে মানুষকে বিরক্ত করা হচ্ছে, উত্ত্যক্ত করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, সেই সাথে মানুষ যে গান শোনা হারাম, একজন মুসলমান সেটা থেকে বেঁচে থাকবেন তার সে অধিকার নষ্ট করা হচ্ছে। এখানে বহুবিধ অকল্যাণকর দিক রয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের এই উঠতি বয়সের তরুণ যারা আজ বখাটেপনা করছে, যারা এই উচ্ছৃঙ্খলতার মধ্যে আপনার গা ভাসাচ্ছে, তারা কিন্তু এর মধ্য দিয়ে মানুষকে উত্ত্যক্ত করা এটা তাদের কাছে খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়াবে। অতএব পারিবারিক শিক্ষার অভাবে এই বিষয়গুলো ঘটে থাকে। একজন দায়িত্বশীল অভিভাবক এবং বাবা মার কর্তব্য হলো তাদের সন্তানকে নিয়ন্ত্রণ করা, এ সমস্ত উচ্ছৃঙ্খলার পথে কোনো অবস্থাতে যেতে না দেয়া। বিধায় ঈদের এই মানে উৎসবের নামে যে উন্মাদনা হচ্ছে এবং অনৈসলামিক কর্মকাণ্ড হচ্ছে সেটাকে সর্বস্তরের মানুষের দায়িত্ব হলো বাধা দেওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদেরকে অন্যায় কাজ দেখলে সেজন্য বাধা দেয়। কিন্তু হ্যাঁ, বাধা দেওয়ার অবশ্যই নিয়ম নীতি থাকা উচিত, ইসলামী শরিয়ার যে নীতিমালা আছে সেটাকে লক্ষ্য করে করা উচিত। বিশেষ করে ছোটো ছোটো মানে তরুণ যারা, একেবারে কিশোর যারা, তারা অনেকে না বুঝে এগুলো করে থাকে, তাদেরকে প্রহার না করে তাদেরকে যদি বোঝানো যায় ডেকে, তাহলে আমার মনে হয় সেটা খুব বেশি ফলপ্রসূ হবে। তাদের অভিভাবকদেরকে প্রসাদ দেওয়া যেতে পারে, তাদেরকে বোঝানো যেতে পারে, এদেরকে যারা লিড দেয় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যেতে পারে, তাদেরকে যথাযথ নিয়মে আনার আওতায় এনে শাস্তির মুখোমুখি করা যেতে পারে, যারা তাদেরকে লিড দিয়ে বিপদগামিতার পথে নিয়ে যায়। আর ছোটো ছোটো যারা শিশু কিশোরের পর্যায়ে, তাদেরকে ডেকে এনে বোঝানোর মাধ্যমে আমার মনে হয় এই সমস্যার সমাধান করা সম্ভব। অতএব সামাজিকভাবে প্রতিরোধ করা, সামাজিকভাবে এটাকে থামানো অবশ্যই কর্তব্যের অংশ। আমরা জানি ঈদের উৎসবের নামে, ঈদের আনন্দের নামে আপনার লাগামহীন গতিতে বাইক চালিয়ে বা বিভিন্ন আপনার গাড়ি ইত্যাদি এগুলো চালিয়ে দুর্ঘটনার শিকার হয়ে বহু মানুষ পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছে। বিভিন্ন মিডিয়াতে উঠে এসেছে যে শত শত মানুষ ঈদের বন্ধে আহত হয়ে, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তারা পঙ্গু হাসপাতালে বা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়গুলো অত্যন্ত আমাদের জন্য বেদনাদায়ক এবং এগুলো চিন্তার বিষয় গভীরভাবে, যে ঈদের উৎসবের মধ্যে নির্মলতা থাকবে, পরিচ্ছন্নতা থাকবে, পবিত্রতা থাকবে, সেটা যদি হয় উন্মাদনা, সেটা যদি হয় আপনার নিছক কি আপনার ভোগের উন্মাদনায় মাতলামো, তাহলে সেটা কিন্তু আমাদের কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। বিধায় ঈদের উৎসবের নামে এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণ কোন অবস্থাতেই সহ্য করা উচিত নয়, সেটাকে থামানো উচিত যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, এবং অবশ্যই সেগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে উঠতে হবে। আর পরিবারের মধ্য থেকে যে শিক্ষাটা, সেই শিক্ষার অভাবেই কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। বিধায় খুব ট্যাকফুলি এগুলোকে মোকাবিলা আমাদের করতে হবে এবং আমাদের শিশু কিশোর ভাইদেরকে আমরা উদার্ত আহ্বান করব, ঈদের এই পবিত্র আনন্দ আমরা ত্যাগের মাধ্যমে এবং ভোগের মাধ্যমে উভয়টাকে সমন্বয় করে আমরা উদযাপন করার চেষ্টা করি। আমরা ছেলেবেলায় দেখেছি যে ঈদের আনন্দ মানেই হলো প্রতিবেশীর সঙ্গে নিজের খুশিকে ভাগাভাগি করা। আমাদের মা চাচিরা তারা ঈদের যে নাস্তা তৈরি করতেন, সেমাই ইত্যাদি, সেগুলো তারা আমাদেরকে দিয়ে পাঠাতেন, আমরা আমাদের প্রতিবেশী আন্টিদের বাসায় নিয়ে যেতাম, তাদের ঘরবাড়িতে নিয়ে যেতাম, তাদের বাসায় দিতাম, তারা আবার দিতেন, সেটা আমাদের বাসায় নিয়ে আসতাম, এইভাবে আনন্দ ভাগাভাগি হতো। আজকাল এই কালচারগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এখন সবাই নিজ নিজ জায়গাতে কীভাবে ভোগ করবে, কীভাবে আপনার ভোগের উন্মাদনায় মেতে উঠবে, যেন এটার জন্যই মরিয়া। এগুলোর মূল কারণ হলো পারিবারিক শিক্ষার অভাব এবং দিনই শিক্ষা দিনই চেতনা আমাদের থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। সেই কারণেই এ ধরনের ভয়াবহ চিত্রগুলো ফুটে উঠছে। কত বেশি ভোগবাদী হয়ে উঠছি আমরা, যে ঈদের মতো একটা ইসলামিক আপনার উৎসবকে পর্যন্ত আমরা অনৈসলামিক কর্মকাণ্ড দিয়ে আমরা উদযাপন করার অপচেষ্টা করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সন্দেহাতীতভাবে এটি গৃহীত কাজ, এই গৃহীত কাজকে থামানোর দায়িত্ব রয়েছে মুরব্বীদের এবং কর্তৃপক্ষের। এটি করতে গিয়ে যেন শিশু কিশোরদের উপরে এমন কোনো আচরণ করানো হয় যার ফলে তারা ইসলামের প্রতি বিতশ্রদ্ধ ভাব হয়, সেটা আমাদের খেয়াল রাখা উচিত। আগেই বলেছি যে যারা না বুঝে এগুলো করেছে তাদেরকে থামিয়ে তাদেরকে ডেকে কাউন্সেলিং করা উচিত, আর যারা নেতৃত্ব দিচ্ছে তারা যদি বোঝানোর মাধ্যমেও তারা ফিরে না আসে, তাহলে প্রয়োজনে তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা যথাযথ নিয়মের মাধ্যমে সেটা তাদের মধ্যে কার্যকর করা উচিত। আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ফাহমিদা আলম মোমো এআইডি থেকে এক বোন প্রশ্ন করেছেন, আমরা তো যে কোনো গুনাহ নফস অথবা শয়তানের ধোকায় করে থাকি আর নফসের গোলামি করাও শির্ক, তাহলে কি আমাদের ছোট বড় যে কোনো গুনাহই শির্কের অন্তর্ভুক্ত হবে? এবং আমরা মায়ের আপন চাচা কি আমার মায়ের আপন চাচা কি আমার মাহরাম হবে? প্রথম এবং মূল যে প্রশ্নটি আপনার ছিল সেটির উত্তর আমরা বলতে চাই যে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহা হাওয়া, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার ইলাহ বানিয়েছে তার হাওয়াকে, অর্থাৎ তার প্রবৃত্তিকে, তার মানে প্রবৃত্তি যা বলে সে তা করে, এটা হলো এক প্রকার প্রবৃত্তির দাসত্ব, এটা হলো এক প্রকার প্রবৃত্তির গোলামি করা, এটা হলো এক প্রকার প্রবৃত্তির আপনার প্রবৃত্তিকে মাবুদ বানানো, তাকে উপাস্য বানানো। তো সন্দেহাতীতভাবে এটা এক প্রকারের শিরক, কিন্তু শিরকে আকবর, যেটা ফলে মানুষ ইমান থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সে শিরক এই শিরক নয়। তবে এটাও এক প্রকার শিরক। এজন্যই তো নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আওকাস দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আমরা জানতে পেরেছি যে দোয়াতে আমাদের জ্ঞাতসারে অজ্ঞাতসারে নানাভাবে শিরক হতে পারে, প্রত্যক্ষভাবে হতে পারে, পরোক্ষভাবে হতে পারে, দূরবর্তী শিরক হতে পারে, সব ধরনের শিরক থেকে আমরা আল্লাহর কাছে যেন পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা নুশরিকু বিকা ওয়া আনা ও আস্তাগফিরুকা লিমা লা আলাম। অতএব এই দোয়া আমরা বেশি বেশি করে পাঠ করবো, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আপনার কাছে আমার জ্ঞাতসারে হওয়া শিরক এবং অজ্ঞাতসারে হওয়া শিরক সবগুলো থেকে পানা চাই, আশ্রয় চাই।